ইস্তফা দিয়ে ফের সাগর দিঘিতে জিতে আসুক বাইরন বিশ্বাস, চ্যালেঞ্জ আয়েসা বিধায়ক নওশাদ সিদ্দিকের। আমি খবরটা দেখলাম, আমি দেখে শকড যে আজকে পলিটিক্স কমিটি এগিয়ে যাচ্ছে। মানুষ কাদের প্রতি আর কাদের প্রতি ভরসা রাখবে বলুন? এমনি তো কিছু রাজনৈতিক কারবারিরা রাজনীতিটাকে ব্যবহার করে ফেলছে, কুষিয়ে করে ফেলছে। তারপরে এই যে বারবার দল বদল করে মানুষের যে রাজনৈতিক নেতাদের প্রতি ভরসা হারাচ্ছে, সাগরদীঘির মানুষ স্রোতের বিপক্ষে গিয়ে, অত্যাচারের বিপক্ষে গিয়ে, অনাচারের বিপক্ষে শাসকদেরকে যোগ্য জবাব দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, যাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করেছিল সাগরদীঘির মানুষ, সেই সেনাপতি আজকে ব্যর্থ। কেন গিয়েছে, কোন শর্তে গিয়েছে সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে এরকম ভাবে দল চেঞ্জ করা অনুচিত বলে বাইরন বাবুর কাজ হবে এখন পদত্যাগ করে নতুন ভাবে সাগরদীঘিতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে তিনি কন্টেস্ট করুন। বাইরন বাবু চলে গিয়েছেন বলে, দল ছেড়ে দিয়েছেন বলে, বা সাগরদীঘির মানুষের সাথে যে প্রতারণা করলেন তার জন্য যে আগামী দিনে যে ভোটটা শাসকের কাছ থেকে বেরিয়ে আসছিল সেটা বার হবে না, যেটা কেউ মনে থাকে মনে করে তারা সে দিকে ঘুমাচ্ছে। মানুষ প্রস্তুতি নিয়ে নিয়েছে আগামী নির্বাচন মূলত শাসকের বিরুদ্ধে ভোট দেবে। তৃণমূল নেতা কুণাল ঘোষের কি বক্তব্য শোনাবো? বাইরন খুব খোলাখুলি বলেছেন যে তিনি তৃণমূল পরিবারেরই সদস্য ছিলেন, তার ভোটেও তৃণমূলের ভোট তিনি পেয়েছেন। এবং আমাদের নেতৃত্ব যেটা বারবার বলেছিলেন যে ওখানে বিরোধীদের জয় হয়নি, আমাদের কিছু নিজেদের কোনো ত্রুটি ছিল, কোনো টেকনিক্যাল ভুল ছিল, সেই কারণে সিট গেছেন এবং তিনি তৃণমূল পরিবারের ফিরে এসেছেন। প্রতীক ছিল হয়তো কংগ্রেসের, কিন্তু জিতেছেন বাইরন বিশ্বাস। কারণ আমি আবার বলছি, আমাদের কোনো টেকনিক্যাল ভুলে হয়তো প্রার্থী অনেকের পছন্দ হয়নি, বাইরন যে কোনো একটা জায়গায় দাঁড়িয়েছেন, তৃণমূলেরই একটা বড় অংশও তাকে ভোট দিয়েছে, ফলে এটা বাইরন বিশ্বাস জিতেছিলেন। কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। কংগ্রেস এবং বামের যে সাগরদীঘি মডেল, সেই মডেলে ধাক্কা এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাইরন বিশ্বাস, উপনির্বাচনে জয়ের 3 মাসের মাথায় বাইরন বিশ্বাসের দল বদল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আজকে পতাকা তুলে নিয়েছেন তিনি এবং যে জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ, তিনি বলছেন যে এটা আসলে বিরোধীদের জয় নয়, কারণ তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ বাইরনকে ভোট দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের অন্দরে টেকনিক্যাল কিছু ভুল ছিল, হয়তো প্রার্থী পছন্দ হয়নি, আর সে কারণেই কিন্তু বাইরন বিশ্বাসকে তৃণমূলের একটা বড় অংশ ভোট দিয়েছে, এমনটাই বলছিলেন কুণাল ঘোষ। এবং এটা বিরোধীদের জয় নয় এমনও উল্লেখ করছিলেন কুণাল ঘোষ। অভিষেকের হাত থেকে জোড়া ফুলের পতাকা নিলেন বামেদের সমর্থনে, যেটা সাগরদীঘির কংগ্রেস বিধায়ক। আমরা কথা বলবো রাজ্য বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। শমিকদা, বাইরন বিশ্বাসের দল বদল কি কিভাবে দেখছেন? কারণ কুণাল ঘোষ তিনি বলছেন যে এটা বিরোধীদের জয় নয়, আসলে তৃণমূলের অন্দরে টেকনিক্যাল কিছু ফল্ট, হয়তো প্রার্থী পছন্দ হয়নি, কারণ তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশই বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছে। কি বলবেন আপনি? দেখুন, আমরা আগেই বলেছি সাগরদীঘিতে কেউ জেতেনি, তৃণমূল কংগ্রেস হেরেছে। তৃণমূল এই মুহূর্তে জনবিচ্ছিন্ন, জনরোষের শিকার। তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজেরই নির্বাচনের কেন্দ্রে ঢুকতে পারছেন না। পশ্চিমবঙ্গের মানুষ 2021 সালের মে মাসে আগামী দিনের রাজনীতির গতিমুখকে নির্ধারিত করে দিয়েছেন। যারা মনে করছেন তৃণমূল জিতবে তারা তৃণমূলকে ভোট দেবেন, আর তৃণমূলকে যদি হারাতে কেউ পারে তার নাম বিজেপি, তারা বিজেপিকে ভোট দেবেন। এই বাইনারি সেট করে দিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ। এখন পরবর্তীকালে ঘটনাপ্রবাহে সাগরদীঘির নির্বাচন এবং সেখানে কংগ্রেসের পূর্ব পরিচিতির কারণে, কংগ্রেসের পূর্বে প্রভাব হওয়ার কারণে আজকে সেখানকার মানুষ মনে করেছিলেন এই মুহূর্তে তৃণমূলকে হারানো দরকার, এবং যারা দাঁড়িয়েছেন বাইরন বিশ্বাসকে ভোট দিলে তৃণমূল হেরে যেতে পারে তারা ভোট দিয়েছে। তারপরে একটা নতুন তত্ত্ব, তৃণমূলের একটা ইন্টেলিজেন্স সাপোর্টে সিপিআই এবং কংগ্রেস তৈরি করে দিল যে এই বাইনারিকে ভাঙবার জন্য। তারা বললেন যে নতুন মডেল এসছে, সেটা সাগরদীঘির মডেল। আসলে মানুষ এখন দিঘিতে ডুবিয়েছে, সাগরে ডোবাতে যায় আতঙ্কিত তৃণমূল, আর তার পরবর্তী ঘটনা প্রত্যেকের জানা। তারা নাকি আবার জোট করবেন, তো এখন মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীর বুকে মাথা রেখে কান্নাকাটি করবেন, না অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমকে জড়িয়ে ধরে কাঁদবেন, এটা ওদের ব্যাপার। পশ্চিমবঙ্গের মানুষ এই নীতিহীন, সুবিধাবাদী, কর্মসূচিবিহীন জোটকে দেখেছে এবং প্রত্যাখ্যান করেছে। এরা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তাই আগামী দিনে যারা জোট জোট খেলা করছেন
রাজনীতি রাজনীতি খেলা করছেন, এগুলো নিয়ে স্বপ্ন দেখা ভালো, গল্প করা ভালো, কিছুক্ষণের জন্য রাজনৈতিক তাপ উত্তাপ তুলে চায়ের দোকানে চায়ের কাপে ঝড় তোলা ভালো, কিন্তু এই রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই। মানুষ নির্ণায়ক সরকারের পক্ষে, স্থায়িত্বের পক্ষে, সেই জন্য মানুষ নরেন্দ্র মোদীর পক্ষে, এনডিএ এর পক্ষে, বিজেপির পক্ষে, তাই তারা তাদের রাজনীতির গতিমুখ ঠিক করেছে মানুষ। এবার তাদের যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। ধন্যবাদ শমিকদা। আর এই বিষয় নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি সরাসরি বিশ্বাসঘাতকতা করেছেন, বাইরেন বিশ্বাস বলেছেন তিনি, আর ঠিক কি বলেছেন তিনি শোনাবো। এটা চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করলেন বাইরন, তিনি জনগণের সঙ্গে এর ধাক্কা, ওকেও যেমন বুঝতে হবে তৃণমূলকেও কিন্তু ধাক্কাটা পেতে হবে, কেন পশ্চিমবঙ্গের রাজনীতি এই দল বদলের যে নতুন নক্কার জন্য ভূমিকা, যা উত্তর ভারতে বিজেপি চালু করেছে সেই পথেই তৃণমূল হাঁটছেন, অতএব এর ধাক্কা তৃণমূলকেও খেতে হবে। এটা বাইরনের জয় ছিল না, জয়টা ছিল সাধারণ মানুষের ঐক্য তৃণমূলের দুরাচারের বিরুদ্ধে। সুতরাং আজকের বাইরনের পদত্যাগ করতে হবে অবিলম্বে, পদত্যাগ করে নতুন করে ভোট দিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।